রাজ্য স্তরের তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় জয় জয়কার পূর্ব মেদিনীপুর জেলার। রাজ্য স্তরের তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় সাফল্য অর্জন পূর্ব মেদিনীপুর জেলার দীঘার রামনগর তাইকোয়ান্ডো ট্রেনিং সেন্টারের। সম্প্রতি মালদায় হয়ে যাওয়া তাইকোয়ান্ডো প্রতিযোগিতা 2024-এ রামনগরে 15 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে 7 জন সোনা, 4 জন সিলভার, 3 জন ব্রোঞ্জ পদক জিতেছে। পূর্ব মেদিনীপুর জেলার এই প্রথম এত বড় সাফল্য তাইকোয়ান্ডো প্রতিযোগিতায়। সেই সঙ্গে এক ছাত্রী জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। ছাত্রছাত্রীদের এই সাফল্য দেখে খুশি প্রশিক্ষক থেকে এলাকাবাসী। দীঘার রামনগর ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এদিন দীঘা বিদ্যাভবন স্কুলের কৌস্তভ মঞ্চে আয়োজিত হয় কৃতীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। প্রশিক্ষক রাজীব বেরা বলেন, এই সাফল্য আগামী দিনে ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে সাহায্য করবে। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা বিদ্যাভবন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করণ, বিশিষ্ট ক্রীড়াবিদ বসন্ত কুমার জানা, প্রশিক্ষক দেব শঙ্কর জানা ও নন্দন মিশ্র প্রমুখ। আমাদের এবারে আমরা পার্টিসিপেট করেছিলাম আমাদের 15 জন ছেলে মেয়ে মিলে, তো আমরা মেডেল 13টা মেডেল পেয়েছি। তো আমরা খুবই গর্বিত এবং আনন্দিত, আর আমাদের জেলা এই প্রথমবার এতগুলো মেডেল একসঙ্গে অ্যাচিভ করেছে, সরি স্তরে এই প্রথমবার আমাদের এতগুলো মেডেল অ্যাচিভ করেছে। আর যে সমস্ত স্টুডেন্টরা গোল্ড পেয়েছে, আমাদের এই মুহূর্তে 7টা গোল্ড এসেছে, 4টা সিলভার আর 3টা ব্রোঞ্জ। তো আমাদের সংস্থাকে আমি অনেক ধন্যবাদ জানাবো, এবং আমাদের যে গার্ডিয়ানসরা আজকে এগিয়ে এসছেন, যে খেলাধুলা আজকে মুছে যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসছে আবার, তো সেই সমস্ত গার্ডিয়ানকে ধন্যবাদ জানাবো যে আপনারা আরও এগিয়ে আসুন, বাচ্চারা সুস্থ থাকুক, সুস্থ সমাজ, সুস্থ পরিবার, এইভাবে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই খেলাধুলার মাধ্যম দিয়ে, এবং একটা ভবিষ্যতের লক্ষ্যে আমরা এগোতে পারবো ধীরে ধীরে করে, এইভাবে আমরা এগোতে চাই। আপনারা তো আমাদের রামনগর এক ব্লকের মধ্যে দীঘা এবং দীঘা বিদ্যাভবন স্কুল এবং দুর্গাপুরে এটা সাগরেশ্বর মঠ ওখানে ট্রেনিং করেন, কতজন বাচ্চা? আমাদের 2টো জায়গায় হয়ে এই মুহূর্তে প্রায় 60 জন মতন স্টুডেন্ট আছে। তো আমরা চাইছি আগামী দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চলছে, চলতে থাকবে। বলছি গোল্ড জিতেছো, কতটা আনন্দ লাগছে? ন্যাশনালেও তুমি চান্স পেয়েছো, কি বলবে, কতটা প্রস্তুতি নিচ্ছ এই মুহূর্তে? সাফল্যের পেছনে কারা রয়েছে? কতটা ভালোবেসে এই খেলায় আসছে? তোমার যারা জুড়িদার রয়েছে এখানে ট্রেনিংয়ে আসে, তাদেরকে কী বলবে? পড়াশোনার পাশাপাশি খেলাধুলার যে প্র্যাকটিস কতক্ষণ করো? বলছে এই সাফল্য কি বলবেন, এই সাফল্যের পেছনে? সাফল্য তো আমরা সবাই খুশি হয়েছি, অবশ্যই একটা সাফল্যের পিছনে আমাদের যারা কোচ আছেন, যারা গার্জেন আছে, যারা কমিটি মেম্বার আছে, সবার অসাধারণ কৃতিত্ব আছে। আমরা চাইবো যারা গোল্ড অ্যাচিভ করেছে তারা যেন ন্যাশনালে পার্টিসিপেট করে। ইতিমধ্যে অঙ্কিতা পণ্ডা আমাদের গোল্ড মেডালিস্ট, তো ফটোকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে 28 তারিখ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করছে। আমরা চাইবো ও যেন ওখানেও গোল্ড অ্যাচিভ করতে পারে, আমাদের সবাই আশা করছি, আশা রাখছি, আর ওকে তার জন্য ওকে আমরা গোল্ড রিলিজ করছি। বাকি থাকলো বাকি যারা পাইনি, যারা সিলভার পেয়েছেন, যারা ব্রোঞ্জ পেয়েছেন, আশা করছি ওরা ওদের পিছনে আমরা আরও পরিশ্রম করবো, আর ওদের তো নেক্সট টাইম ওরা যেন গোল্ড পায় এবং ন্যাশনালে পার্টিসিপেট করতে পারে, তার জন্য আমরা মানে আশাবাদী। আপনার ছাত্র ছেলেমেয়েরা এখানে যে ট্রেনিং নিচ্ছে? আমার মেয়ে এখানে এই সংস্থায় ট্রেনিং করছে দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে দীঘা রামনগর তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন, এখানে মোটামুটি প্রথম রাজ্য স্তরে খেলতে গিয়ে আমার মেয়ে গোল্ড পেয়েছে, প্লাস ন্যাশনাল খেলতে যাবে। আশা করছি আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, এবং এই সাফল্যের পিছনে তার মাস্টারমশাইরা প্রচণ্ড পরিশ্রম করেছে। এখানে যারা ট্রেনার রয়েছে কতটা সহনশীল, তাদের বিষয়ে কী বলবেন? ট্রেনাররা খুবই ভালো, এবং ওনাদেরই
আন্তরিক চেষ্টায় মানে প্রচণ্ড পরিশ্রম করে আজকে এই জায়গা পর্যন্ত আমার মেয়েকে প্লাস অন্যান্য যে স্টুডেন্টরা আছে প্রত্যেককে একটা জায়গা অবধি ওনারা নিয়ে যেতে পেরেছেন। বর্তমান দিনে বলবেন এটা অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম জীবনে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা মাঠে খেলতে যেতাম, অ্যাকচুয়ালি এখন এই মাঠ সিস্টেমটাই উঠে গেছে। সেই জায়গা থেকে মেয়েরও প্রথম থেকে একটা খেলার ইচ্ছা ছিল, সে তো এই কোথায় করবো কীভাবে শেখাবো সেই ভেবে এই তাইকোন্ডো অ্যাসোসিয়েশনে এনে আমি ভর্তি করি। ওইখান থেকে ও প্রথম জীবনটা শুরু করে। আমি বলবো প্রত্যেকটা অভিভাবকের এখন উচিত বাচ্চাদেরকে মোবাইলের জায়গা থেকে সরিয়ে একটা ভালো যদি জীবনে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে খেলাধুলা বা এক্সারসাইজের মাধ্যমে সেলফ ডিফেন্সের মাধ্যমে এসে যে কোনো স্পোর্টসের সঙ্গে জড়িত হয়ে বাচ্চাদেরকে খেলার মধ্যে রাখাটাই ভালো।